আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে দীর্ঘদিন ধরে ইভিল প্র্যাকটিসগুলো হয়ে আসছিল, যার মধ্যে বাজার একটা অন্যতম ক্ষেত্র। এবং যে কারণে প্রায় প্রতি বছরই দেখা যায় একটা সময় এসে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়, কিছু স্পেসিফিক পণ্য যেমন এবার ডিম, টমেটো, এগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। এর পেছনে দায়ী আছে চাঁদাবাজি এবং সিন্ডিকেটের যে দৌরাত্ম, বারবার হাত বদল, এই ধরনের বিষয়গুলো আমরা সেগুলো নিয়ন্ত্রণের জন্য, সিন্ডিকেটের দৌরাত্ম ভাঙার জন্য কাজ করে যাচ্ছি, আপনারা দেখেছেন। এবং সেক্ষেত্রে কিছু কিছু সফলতা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। গতকালকে ডিমের দাম আমরা কিছুটা কমাতে সক্ষম হয়েছে এবং আরো কমানোর চেষ্টা করছি। একই সাথে সাস্টেইনেবল সমাধান হিসেবে আমাদেরকে, যাতে আমাদের ভোক্তাদেরকে যাতে এই সিন্ডিকেটের উপর, সিন্ডিকেটের বাজারের উপর নির্ভর করতে না হয়, একটা স্থায়ী সমাধান হিসেবে এ ধরনের উদ্যোগকে আমরা প্রমোট করছি। এবং অন্যান্য সকল পণ্যের ক্ষেত্রেও আমরা আহ্বান জানাবো যে আমাদের তরুণরা যাতে এগিয়ে আসে এবং তারা যাতে এ ধরনের উদ্যোগ নেয়, এ ধরনের স্টার্ট আপ শুরু করে, বিজনেস শুরু করে, যেটা একই সাথে তাদের কর্মসংস্থান সৃষ্টিতেও কাজে লাগবে এবং একই সাথে মানুষের যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ কমানোর ক্ষেত্রে আসলে প্রভাব বিস্তার করতে পারবে।